আমার 5 বছর শিখেছি না, আরো সুন্দর আরো যদি লগে দেন একশো আমাদের পূর্বপুরুষের বাপ দাদার আমল থেকে দীর্ঘ প্রায় 250 বছর। আচ্ছা, তো এই যে এখানকার বিভিন্ন রকম আইটেম দেখতে পাচ্ছি, তামা, কাঁসা, পিতল, তারপরে আপনার এইগুলি বিভিন্ন রকম দরে বেচে কিনা হয়, তারপর কলসি আছে, পাতিলা আছে, বদনা আছে, জগ আছে, এবং গ্লাস, বাটি ইত্যাদি ইত্যাদি স্কুলের ছুটির ঘন্টা, তারপর আমাদের হিন্দুদের পুজোর দেব দেবতা অনেক কিছু এখানে পাওয়া যায়। হ্যাঁ, বাচ্চাদের কাজলদানি পাওয়া যায়, তারপর সোনাদানি পাওয়া যায়। না, কেজি হিসাবে তামা মনে করেন না, 1200 টাকা থেকে আরম্ভ করে 2000 টাকা পর্যন্ত আছে কেজি। কোয়ালিটির উপরে, মজুরির উপরে নির্ভর করে। এরপরে যে কাঁসা আছে, কাঁসা মনে করেন আপনার 1400 টাকা থেকে আরম্ভ করে 2200 টাকা কেজি পর্যন্ত আছে, ওইটা মজুরির উপরে নির্ভর করে। আরেকটা আছে আপনার পিতল, পিতল ওইরকম আপনি মনে করেন, এই যে একটা বেল বিক্রি করলাম 600 টাকা কেজি। এটি 600 টাকার থেকে কেজি আরম্ভ করে আপনার 1600 টাকা কেজি পর্যন্ত আছে। নৌকা, এটা পালতোলা নৌকা, তারপরে এখানে একটা হরিণ আছে, হরিণ নিচে এটা হলো ঘোড়া, ঘোড়া এটা হলো সাজানোর জন্য থালা বাসন, থালা বাসন সাজানো এই যে হাতি, মূল্য লাখ টাকা, তো এটার দাম, আর এটা হলো হাতির দামটা আসতেছে 2500 টাকা। আর এটা চা খাবার নাকি মানে এটা কি কি? চার কেতলি, তারপরে কোনটা প্রদীপ, কোনটা এটা না, এ প্রদীপের নাম একুশ প্রদীপ, এটা হলো ধূপ জ্বালানোর জন্য না, ধূপ জ্বালানোর বড় বাটি, তারপরে এইটা সাধারণত মানে এটা কি ঢোল বা, হ্যাঁ হ্যাঁ ওইটা কাশি বাজে, এটার নাম হলো বাদ্য কাশ। তারপরে আমরা যেটা ঘন্টা, এগুলো সব ঘন্টা, ঘন্টা, বাটি, বিভিন্ন সাইজের বাটি, এটা একটু বড় সাইজের বাটি আছে, প্লেট আছে এখানে, এটা হলো পিতলের বদনা বা বদনি, আর ছোট এগুলো সব পাতিল না, পানি খাওয়ার জন্য না, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কলস, বিভিন্ন ছোট ছোট সাইজের বড় বড় কলস, কলস আছে এইখানেও অনেক ছোট 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 প্লেট, এটা এখানে অবশ্য প্লেটের মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না ছবিতে, কিন্তু প্লেটের মধ্যে বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের
টাঙ্গাইলের জিনিস আর আমাদের দেশে অনেক বেশি আছে। ধরো বড় দিন নম্বর বিল্ডিং তো বলে অনেক কো 550 টাকা মফস্বলে মালে যায় ঢাকার লোক কোনো নম্বর আছে আমরা ডলার দিলে চকচক হয়ে যাবে। 500 টাকা